বাবা জি আমার খুব ভালো করে বুঝুন, রব্বে করিম জানাচ্ছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন অকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বললে দেখুন, আর যাব হামনে বনি ইসরাইল সে মজবুত আহদ লিয়া। বাবা আমার তাফসীরে দুররে মনসুরের মধ্যে বলা হচ্ছে, তার মানে করে যখন আমি বনি ইসরাইল কওমের কাছ থেকে নিলাম পোক্তা স্বীকৃতি কে তুম আল্লাহ কি ইবাদত করোগে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, আর ওয়ালিদিন কে সাথ কুরবাত দারো এবং পিতামাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে। জোরে বলুন ওয়ালিয়া और यतीमों के साथ और मिस्किनों के साथ अच्छा सलूक करोगे एवं यतीम और मिस्किन जरा तादेर संगे खूब सुंदर आचरण करोगे। जोरे बोलो। ताले बाप मायर संगे सद व्यवहार करार आदेश के दिलें। কুরআন শরীফে সূরা আল বাকারা আয়াত 83 এর মধ্যে আল্লাহ বলেছেন, এখন অনেক সন্তান আছে মাকে চেনে না বাপকে চেনে না। ও আমার যুবক সোনাবানী কেরা ভালো করে বুঝুত, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের ভিতরে স্পষ্ট করে জানাচ্ছেন 461 পৃষ্ঠাতে হাদিসটি বর্ণনা করা আছে। বাবা মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 461 এই হাদিস শরীফের মধ্যে নবী আমার বর্ণনা করতে চেয়েছেন, ও সাহাবী রাসূল তোমরা ভালো করে শুনে রাখো, কোন ব্যক্তি যদি তার মা জননীর দিকে তার আব্বা জানের দিকে মায়ের নজরে যদি একবার তাকায় আর যদি সুবহান মুবারাকায় বলে এটি আমার আম্মা জান এটি আমার আব্বা জান, এইটুকু বলার সাথে সাথে নামায় আমালে এক মকবুল হজের সওয়াব লেখা গো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মায়ের মুখের দিকে তাকালে নাকি আব্বার চেহারা পানে তাকালে হজ করা নাকি পাওয়া যায়। আমি আমিনউদ্দিন বলতে চাই, বাবা ওরে আমার সোনা মানিকে আরব পৃথিবীর মাটিতে আমি 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রকম ব্যয় হয়, আমাদের যেমন এখন 3 লাখের বেশি ব্যয় হজ করতে গেলে বাংলাদেশে যান প্রায় 5 পাড়িয়ে যায়। বুঝতে পেরেছেন আব্বাজি আমার, এই 5 লক্ষ বলুন আর 4 লক্ষ বলুন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি যে মক্কা মুকাররমা কাবা তওয়াফ করে হজ করে আসলেন, আব্বা আপনার হজ কবুল হতে পারে নাও? গ্যারান্টি আছে যে হজ কবুল হবে? কে বলতে পারবে যে কবুল হবে? বন্ধুরে আমার, হজ আপনার কবুল হতে পারে নাও পারে, কিন্তু আপনার আমার নবী মিশকাত শরীফের ভিতরে বলেন মায়ের দিকে তাকালে আব্বার দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব তার নামায় আমলে লিপিবদ্ধ হয়। আরো জোরে বলুন সুবহান। সাহাবী রাসূলুল্লাহ আরজি জানালেন, হুজুর কেউ যদি 2 বার দেখে আমার নবী বলেন 2টি কবুল হওয়া সওয়াব, যদি কারো আব্বা নেই মা আছে তার উপায়। আপনার আমার নবী বলেন কারো আব্বা নাই মা আছে তার জন্য আপনার কিনা জান্নাতে দরজা খোলা। রাসূল আমার জানালেন, ও জান্নাত কাও ওয়া নার কাও, পিতা মাতা হলো তোমাদের জান্নাত অথবা জাহান্নাম, যদি তুমি বদদুয়া নাও জাহান্নামী হবে, যদি তুমি নেক দোয়া নাও জান্নাতি হয়ে যাবে। কথা বুঝলেন? আব্বাজি আমার সোনা মানিকে রব, সাহাবী রাসূল আবার আরজি জানালেন, হুজুর আমরা যদি কোন ব্যক্তি কোন সন্তান তার আম্মার দিকে তার আব্বার দিকে সারা দিনের মধ্যে 100 বার তাকায় তার কি হবে? আমার নবী বলেন, ও সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায় মায়ার নজরে, মায়ার নজরে আব্বা দিকে যদি তাকায় মায়ার নজরে দয়ার নজরে, আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 মকবুল হজের সওয়াব তার নামায় আমলে লিপিবদ্ধ হয়। আরো জোরে বলুন, যে মায়ের দিকে তাকালে কবুল হওয়া
কে তুমি ভালোবাসো না যে আব্বার দিকে তাকালে তোমার কবুল হওয়া হজের সওয়াব ওই আব্বাকে তুমি চেনো না বাবা পৃথিবীর জমিনে আপনাকে পিতামাতার খেদমত করা প্রয়োজন কিন্তু আপনি হয়তো মনে করবেন হুজুর বাপ মা আছে যখন পীর ধরব কেন কথা বুঝতেছেন আচ্ছা মায়ের কাছে কেউ ডাক্তার হয়েছে কথা বলে মা বাবার কাছে কেউ ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে মুফতি হয়েছে আলেম হয়েছে হাফিজ হয়েছে কেউ হয়নি তার জন্য তাকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পাঠশালায় মাদ্রাসায় পড়াশোনা করতে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে গিয়ে বিভিন্ন ভাবে তাকে শিক্ষক ধরতে হয়েছে এই শিক্ষকের নাম হলো গুরু এটা হলো শিক্ষা গুরু পিতামাতা হলো তোমার জন্মগুরু এরপরে আপনার হলো দীক্ষা গুরু তারপর হলো গুরুর গুরু পরম গুরু সুবহানাল্লাহ যেমন আপনি সংক্ষিপ্ত ভাবে বুঝতে পারেন যুক্তিতে বুঝাই আপনারা কি কখনো নৌকায় চেপেছেন নৌকায় চেপেছেন পারাপারি যখন করে দেখবেন মাঝি ভাই খুব আদর করে আসুন আসুন চাপুন চাপুন যত্ন করে উঠায় উঠানোর পরে যাত্রীরা যখন উঠলো ওঠার পরে দেখবেন ওই মেশিন স্টার্ট দেয় দেওয়ার পরে হাল ধরে রাখে মনে করুন আপনার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য পিতামাতা দোয়া দিল যা বাবা যা তুই স্কুলে যা যা বাবা কলেজে যা যা তুই মাস্টারি পড় তুই ডাক্তারি পড় তুই ইঞ্জিনিয়ার হ তুই আলেম হ হাফিজ হ মুফতি হ যা বাবা যা আব্বা মায়ের দিনের পর দিন দোয়া আপনার গুরু আপনার মেশিন স্টার্ট দিয়ে দিল দেখো মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত সুবহানাল্লাহ মা বাবার সঙ্গে সদ ব্যবহার করো এটা কোরআন বলেছে এ শিক্ষা কে দিয়েছে মা দিয়েছে বাপ দিয়েছে আপনার শিক্ষক দিয়েছে মাদ্রাসার শিক্ষক আপনার হুজুর দিয়েছে তাকে বলা হয় শিক্ষা গুরু মনে করুন আপনার মেশিন স্টার্ট দিয়ে দিল ওইটা তিনি শিক্ষা গুরু আর ওই স্টারিং ধরে রেখেছে আপনার দীক্ষা গুরু আপনাকে একদম নিয়ে পৌঁছাবে আমার দয়াল নবীর পাশে আর ওইখানে গিয়ে নবীর যাত্রীতে উঠবেন একদম নবীর সাপায়াত পেয়ে জান্নাতে চলে যাবে আব্বা মা তার দোয়া লাগবে বদদোয়াও নিতে পারেন আবার নেক দোয়াও নিতে পারেন আপনার ব্যাপার কিন্তু আপনি কেন বলছেন গুরু ধরা লাগবে না অবশ্যই গুরু এই গুরু কেন ধরব এর তো একটা কারণ আছে নাকি কথা কি বুঝতেছেন আমার ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা বাবাজি ভাইয়েরা গুরু ধরার একমাত্র কারণ হলো আপনার ভিতরে যে মেশিন পাত্র পাঁচ পাত্র আল্লাহ পাক দিয়েছেন আপনার মোবাইলের ভিতরে যদি হোয়াটসঅ্যাপ খারাপ হয় ছবি দেখা যাবে না আব্বাজি আপনার যদি নেটওয়ার্ক না আসে কানেকশনের ত্রুটি আছে এর জন্য নেটওয়ার্ক আসছে না বাবা টাওয়ার আসছে না আপনার পয়সা ভরলেও কোনো কিছু কাজ হচ্ছে না স্পিকার ভালো কাজ করে না মেমরি কাজ করে না ব্লুটুথ কাজ করে না এক্সেন্টার কাজ করে না শেয়ারিট কাজ করে না যে কোনো অ্যাপস আপনি নিচ্ছেন কোনো অ্যাপস কাজ করছে না তার মানে আপনার মোবাইলটা খারাপ হয়ে গেছে যেমন মোবাইল সারাই করার জন্য ডাক্তার আছে মিস্ত্রি আছে আপনার ভিতরে আপনি সুদ খেয়ে মিথ্যা কথা বলে চেনা করে পাপের কাজ করে করে আপনার পাঁচ পাত্রগুলো আপনি অকেজো করে ফেলেছেন হে আল্লাহ বান্দা আল্লাহর বান্দি আল্লাহওয়ালা যারা নবীওয়ালা যারা তাদের কাছে যান আর তাদের কাছে ওই পাঁচ পাত্রগুলো ঠিক করার জন্য দোয়া নেন হুজুর কিভাবে আমার ব্লুটুথ ঠিক হবে কিভাবে আমার এক্সেন্টারটা চালু হবে কিভাবে আমার শেয়ারিট চালু হবে কিভাবে আমার মেমরি কাজ করবে সোনা মানিক আমার ওনারা আপনাকে পথ বলে দেবে আর আপনি আল্লাহর ইবাদত বান্দেগিতে নিয়োজিত হবে আমার আল্লাহ পাক আপনার ভিতরের পাঁচ পাত্রগুলোকে চক্র
চকচকে ঝকঝকে বানিয়ে দেবে আর আপনি বিছানায় শুয়ে শুয়ে ওই দয়াল নবীকে দেখবে। অপব্যাখ্যা করলে হবে না, অনেকেই আছে ইন্টারনেটে বক্তার অভাব নেই, বলছে গুরু পীর ধরবো কেন, বা পীর কি, পীর কি আল্লাহ আল্লাহ দেখাই দেয় না, পীর আল্লাহ দেখিয়ে দেয় না, তবে আল্লাহ পাওয়ার জন্য যে মেশিন যেভাবে কাজ করলে আমার মেশিন পাশপাত্রগুলো চকচকে ঝকঝকে হবে সেই পথ তারা বলে, কারণ তারা দিন রাত মেহনত করে আমার নবীকে দেখেছেন। জোরে কন সুবহানাল্লাহ। তাই যদি না হতো গাউসে আজম পীর ধরতেন না। জোরে বলে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি 20টা বছর খাজা উসমান হারুনির গোলামি করতেন না। এই ভারতবর্ষে কোন মাওলানা মুফতি এই এখনকার যে সমাজে যে মলবি, এরকম মলবির দ্বারাতে ইসলাম প্রচার হয়নি, ইসলামটা প্রচার হয়েছে আল্লাহর ওলিদের দ্বারাতে। কাদের দ্বারাতে হয়েছে? ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানি দিয়ে ভেসে আসেনি, এটা ছিল সিনার ধন, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের ধন। যারা আল্লাহ ওয়ালা তারা শিয়ারি চালু করে গোনাগার পাপীগুলোকে মেশিন পাত্র চকচকে ঝকঝকে বানিয়ে আল্লাহ ওয়ালা বানিয়েছেন। এই জন্য খাজা গরিব নওয়াজ রাজস্থানের মাটিতে আজমিরের সরজমিনে সর্বপ্রথম 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। ইসলাম তোমার বাপের দেওয়া জাগির নয়, আল্লাহর দেওয়া ধর্ম, আর আল্লাহর দেওয়া পয়গম্বরদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে। নবুয়াত খতমের পরে বেলায়াতের দ্বারাতে আল্লাহর ওলিদের দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে। কথা কি বুঝতেছেন? এরা কোথা থেকে উড়ে এলো, এসে বলছে না পীর ধরতে হবে। আপনি যদি নিকট থেকে যান, আচ্ছা বসিরহাট হুজুর পীর ধরেছেন না, ওনার পীরের নাম দাদা হুজুর, দাদা হুজুরও পীর ধরেছেন, ওনার পীরের নাম সৈফত আলী হুজুর, উনিও পীর ধরেছেন নূর মোহাম্মদ নেজামপুরি হুজুর, বলেন বলেন, তাহলে সবাই যখন ধরতেছে, খাজা গরিব নওয়াজ ধরতেছেন 20 বছর গোলামি, ভারতের মাটিতে আর একজন বদমাইশ বাদশাহ আকবর দিনে ইলাহি কায়েম করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলী, হে পৃথিবীর জমিনে আকবরের ফেতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে সঠিক ইসলামের বার্তা দিয়ে মুসলমানের সিনাকে আরো চকচকে করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামটা আল্লাহর দেওয়া ধর্ম, আর আল্লাহ ওয়ালাদের দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলিহে উনিও পীরের গোলামি করেছেন। সর্বপ্রথম উনি যখন হজে যাবেন, ওনার এক বন্ধুকে নিয়ে চলে আসলেন দিল্লির সরজমিনে, ওনার বন্ধু বললেন একজন পাগল আছে, একজন পাগল, একজন আল্লাহওয়ালা খুব পাগল মানুষ, চলেন তার কাছে যাই, একটু ওনার জিয়ারাত করে ওনার সাথে একটু কথাবার্তা বলে তারপরে হজে যাবে। এসেছেন মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, এসেছেন খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলী এর কাছে, যার বাড়ি ছিল আফগানিস্তান। জোরে বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতো দিল্লিতে। এখন উনি ওনার জিয়ারাতে এসে সাক্ষাতে এসেছেন, যখন স্বর্ণকারে সোনা চিনতে পেরেছে, সুবহানাল্লাহ, স্বর্ণকারে সোনা মানে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলিহে আফগানিস্তানের মাটিতে একদিন বিছানায় শুয়ে স্বপ্ন দেখছেন, একটি তোতাপাখির গালে উনি ওনার গালের লালা ভরে দিচ্ছে। জোরে বলে সকালবেলা উঠে উনি বলছেন ওনার বন্ধুদের সঙ্গে, বাবা আমি এইরকম স্বপ্ন দেখলাম কেন, কারণ দেখেন আল্লাহর নেক বান্দাদের জন্য স্বপ্ন হয়, আমাদেরও স্বপ্ন হয়, কিন্তু স্বপ্ন আমাদের বেশি হয় শয়তানের তরফে, কারণ আমাদের ভেতর সব ময়লা, সুদ খেয়েছি তওবা করিনি,
কি গো মহিলা সমিতি করেছি তার টাকা খাচ্ছি মিথ্যা কথা বলতেছি নামাজ কাজা করতেছি দাড়ি কাটতেছি এক কথায় সমস্ত রকমের গুনাহ এমন কোন নেই যে আমাদের দ্বারা হয় না আর যখন আমি এক সকালবেলা উঠে গুনাহ করলাম আমি খেলাম ভক্ষণ করলাম ভিতরে আমার ময়লা পড়ে গেল ওইটাকে আমি পরিষ্কার করলাম না আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকলো থেকে আমাদের অন্তরটা পুরো কালো হয়ে গেছে যতই যাহা করি না কেন জিকির করি আজকার করি তসবিহ করি তাহলিল করি কোনো কাজ হয় না বলে যাচ্ছি জবানে কিন্তু ভিতরে আসর হচ্ছে না তার কারণ ভিতরে আমাদের ময়লা কথা কি বুঝতেছেন হযরতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ বললেন এটা আফগানিস্তানের পাখি নয় বাবা আমার শুনতে পেলেন এটা হলো ভারতের পাখি যার গালে আপনি লালা ভরে দিচ্ছেন আরবের পাখি নয় এটা ভারতের পাখি তোতা পাখি ভারতে বাবা যাই হযরতে বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আফগানিস্তান থেকে টুক 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 করে দিল্লি সরজমিনে ঘুরে বেড়াচ্ছেন আর মুজাদ্দিদ আলবেসানি রাহমাতুল্লাহ যখন ওনার সঙ্গে দেখা করতে এসেছেন হযরতে খাজা বাকিবিল্লাহ বলছেন বাবা শেখ আহমদ ও বাবা শেখ আহমদ তুমি যদি আমাকে দেখতে এসেছো ভালো করেছো তবে হজে যাওয়ার নিয়ত তোমাকে পরিবর্তন করতে হবে কাবায় যাইয়া আল্লাহর ঘর একটি পাথরের ঘর দেখতে পাবে আর আমি বাকি বিল্লার কাছে যদি তুমি থাকো ওই কাবা যার ওসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবী দেখতে পাবে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলীর কথা শুনে শেখ আহমদ সিরহিন্দি বলতে সেটাও তো ঠিক কাবা তো একটি পাথরের ঘর আর আমার নবীকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন তো কাবাই সৃষ্টি হতো না কাবার থেকে আমাদের নবীর দাম বেশি জোরে বলে তাই বলে রসুলে পাকের দিকে ফিরে নামাজ পড়া যাবে না কাবাকে টার্গেট বানিয়ে নামাজ পড়তে হবে আমার রসুলের মহাব্বতের সাথে জোরে কন ঠিক কি না বাবাজি আবার সোনা মানিকে এরা খুব ভালো করে মাথায় রাখুন হযরত মুজাদ্দিদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আমি আর যাব না আমি আর কাবা তওয়াব করতে এখন যাব না আমি আপনার খেদমত করব হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন আই শেখ আহমদ আল্লাহু পাক রব্বুল আলামিন কাবা ঘরটাকে বলেছি আমার ঘর একবার বলেছেন আমার ঘর আর প্রতিদিন আমার আল্লাহ এই শ্রেষ্ঠ মানুষকে ডাক দিয়ে 70 বার বলে থাকেন আমার বান্দা ওই বান্দা আল্লাহর হবে যার পুরো পাঁচ পাত্র গুলো আল্লাহতে পাগল হয়ে গেছে রে বাবা এখন এই আল্লাহতে পাগল বানাতে গেলে আপনাকে কাম করদ লোভ মোহাম্মদ সহ্যকে বিলীন করতে হবে তারপরে আপনাকে ফানাফি শেখ হতে হবে বাবা আমার ওই কামেল আল্লাহওয়ালা যিনি নবীওয়ালা যিনি শরীয়তের পাবন্দী করেন যিনি নিষেধগুলো বর্জন করেন যিনি তিনি আল্লাহওয়ালা তার কাছে ওই এমন একজন গুরু ধরে তার কাছ থেকে শিক্ষা নিয়ে তাকে আপনাকে তাতে আপনাকে ফানা হতে হবে খেয়াল আপনার শেখকে করতে হবে ওই শেখ আপনার হবে পীর মুরিদি তাকে বলে রে বন্ধু একটি মাছ যেমন পানি থেকে উপরে রাখলে মাছ বেশি সময় বাঁচে না কামেল মুর্শিদ থেকে মুরিদকে আলাদা রাখলে মুরিদ তমন বাঁচে না ওই মুর্শিদের দোয়ায় মুর্শিদের দেওয়া সবকে কাজ যখন করতে থাকবে বাবা মুর্শিদের দুয়ার বরকতে আর আমার আল্লাহ পাকের রহমতে আপনি আপনার নবীকে শুয়ে শুয়ে দেখতে পাবেন জোরে কন সুবহানাল্লাহ আপনি শুয়ে থাকবেন বাবা আমার নাইগাছি গ্রামেতে দেখতে পাবেন আমার নবীকে কিভাবে দেখবেন সামান্য একটা মোবাইলে যদি ভিডিও কল করলে আপনার বেটা বোম্বে থাকে যদি আপনি নাইগাছি থেকে বসে বসে আপনার বেটাকে ভিডিও কলে দেখতে পান আপনার মেশিন গুলো যখন আল্লাহওয়ালা হবে তখন আপনি নাইগাছির মাটিতে শুয়ে দয়াল নবীও দেখা যাবে তোমার মেশিন তো খারাপ
खाली ओपरटा भालो ये देखें प्लास्टिकेर फुल देखते कत भालो लागे ना आबार एखाने ओरिजिनल फुल এই ফুল ওই ফুলের কত দাম গোলাপ ফুল সঙ্গে মানুষ শুকে দেয় গন্ধ কত সুন্দর আরো আছে চামেলি ফুল বেল ফুল রজনীগন্ধা আছে না বিভিন্ন ফুল আহা এই প্লাস্টিকের ফুল দেখতে ভালো এর কোনো দাম আছে তা আমাদের যদি এরকম উপরটাই ভালো থাকে দেখতে খুব ভালো চকচক ঝকঝক করছে আর ভিতরটা যদি শুধু ময়লাই থাকে কোন রকম রসুলের ভালোবাসা সুগন্ধ না থাকে তা আমাদের কোনো দাম আছে कथा बोलें ना क्या दाम से एरकम दरबारे मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो सुभान अल्लाह दरबारे मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो दरबारे मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो तुम सारा जगह ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो तुम सारा जगह ले लो मदीना हमें दे दो जोरे बोलो माने तुम समस्त दुनिया लाओ বিনিময় শুধু মদিনাতে আমাকে দাও কেন মদিনাতে আমার নবী আছে সুবহানাল্লাহ আমার আল্লাহ নিজে বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ মাহবুব ও ইয়াশরিব মদিনাতুল মানাবারা ইসলিয়ে হে কি উস মদিনে মে মেরে মাহবুব রহতে হে ইসলিয়ে মেনে কসম খায়া হে লা উকসিমু বিহাদাল বালাদ জব তেরে মেরে দাপনে बरकत से यशरीफ को मदीनातुल मनवरा बना दिया और उसी देश का कसम मेरे रब ने खाया है तुम्हें क्या हुआ है जो उस मुस्तफा से प्यार नहीं तुम्हार की हलो जे देशे नबी आसेन बोले अल्लाह पाक जे देशेर कसम खाच्छेन यशरीफ देशटाके मदीनातुल मनवरा আল্লাহ বানিয়েছেন তা সেই নবী আপনার কি হয়েছে ওই নবীর মহব্বত আপনার দিলে নাই হ্যাঁ গো নবী দেখতে গেলে তো আপনার পাসপাত্র ভালো করা দরকার ঠিক না বল বেঠিক আমাদের মেশিন সব ভালো আছে আমরা নবী দেখতে পাই না আশিকের রাসূল বলছেন আমি সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু মদিনা আমি ছেড়ে দিতে সুবহানাল্লাহ কল दरबारे मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो दरबारे मोहम्मद का करीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो तुम ले लो जूही गोलाबार चांबिली गोलाबार चांबिली রজনীগন্ধা ফুল বেল ফুল গোলাপ ফুল যত রকম গাঁদা ফুল যত ফুল আছে সব নাও সুগন্ধ তাতে আছে লাও আমাকে শুধু দু ফোঁটা রাসূল পাকের পাসিনা মোবারক দিয়ে দাও জোরে বলে ख्याल करें तुम ले लो जुही चंपा गोलाब और चांबेली गोलाब और चांबेली तुम ले लो जुही चंपा गोलाब और चांबेली गोलाब और चांबेली दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो पसीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो जोरे बोलो अम्मा आयशा रदियल्लाहु তাআলা বর্ণনা করে আমার আপনার নবী যখন শুয়ে থাকতেন
মানুষেরা বোতল দিয়ে যেত পাত্র দিয়ে যেত আর আমি আয়েশাকে ডেকে ডেকে বলতো ও আয়েশা আমার নবী যখন আরাম করবেন দেহ মোবারাকা থেকে যখন ঘাম মোবারাকা বাড়াবে আমাদেরকে একটু বোতলে পাত্রে ভরে দিও আমরা ওই রাসূল পাকের ঘাম মোবারক বরকত অনুযায়ী সুগন্ধের জন্য মাগবো তুমি পারফিউম ব্যবহার করো সেন্ট ব্যবহার করো আতর ব্যবহার করো সব থেকে সুগন্ধ আমার নবীর ঘাম মোবারাকা এই জন্য আশিকে রাসূল বলেছে তুম লে লজহি চাম্পা গোলাবার চাবেলি গোলাপার চাবেলি তুম লে লজহি চাম্পা গোলাবার চাবেলি গোলাবার চাবেলি দো বুন্দ মোহাম্মদ কা পসিনা হামে দে দো পসিনা হামে দে দো তুম সারা জাহান লে লো মদিনা হামে দে দো জোরে বলুন সুবহান এ হলো প্রেমিকদের কাজ আমাদের তো প্রেম নাই শুধু ওপরটাই ভালো লোক দেখি বলতে উরি বাবা রে কি হুজুর যে এত সুন্দর চকচকে ঝকঝকে মাথায় টুপি মাথায় পাগড়ি জুব্বা হাব্বা জুব্বা এত সাদা এত ভালো আর ভিতরটা মাকাল ফল দেখেছেন মাকাল ফল এর কোনো দাম আল্লাহর কাছেও নাই আছে আবার জওয়ান যুবক সোনা মানিকের হযরত শেখ হামাসির হিন্দি মুজাদ্দিদ আলফসানি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির খেদমত করতে থেকে গেলেন বাবা এই খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এমন একটি শান এমন একটি মান এমন একটি বরকত কি বলবো বাবা আপনা দিগকে চলুন না আগিয়ে যাই চলুন না আপনাদেরকে বুঝাই হে বাবা জি আমার দিল্লির সরজমিনে উনি যখন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন একদা একদিন কিছু মানুষ কিছু আপনার একজন ব্যক্তি মারা গেছে বলে তাকে গোরস্থানে নিয়ে যাচ্ছে জানাজার নামাজ পড়িয়ে দাফন কাপড় সবাদা করবেন বলে আব্বাজি আমার হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি যখন দেখলেন একটি মৃত ব্যক্তি আপনার কিনা যাচ্ছেন কারণ আমার নবী বুখারী শরীফের মধ্যে 1200 বেশ 1200 পরে 1300 পূর্ণ হওয়ার হাদিস নাম্বারটা ভুলে যাচ্ছি বাবা এখানতে কয়েকদিন আগে দেখলাম 1200 পর হাদিসটি আছে সহিহ বুখারীতে কিতাবুল জানাইজের মধ্যে আমার রাসূল হাদিস বর্ণনা করেন মুসলমানের কাজ হলো এক মুসলমান আর এক মুসলমানকে আপনার সালাম দেবে জোরে বলে দুই নাম্বার আর এক মুসলমানের হাসি যখন আসবে তখন আপনার কিনা হাসির উত্তর দেবে জোরে বলুন হাসির উত্তর দেবে চাইলে আমি খুঁজলে এখনই দেখিয়ে দিতে পারি তো একটু লেট হবে হয়তো কথা বুঝেছেন তাহলে হাসি যখন কেউ দেয় তখন কি যে হাসি আসবে তার কি বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যিনি শুনবেন উনি বলবেন ইয়ারহামুকাল্লাহ এটা ওয়াজিব যদি আপনি না করেন আপনি গুনাহগার হবেন কোন বাচ্চা আপনি লালন পালন করছেন ছোট বাচ্চা অনেক মায়ের কোলে বাপের কোলে দাদা দাদি নানা নানির কোলে হাসে যখন ছিক আসে যখন তখন আপনি ওই বাচ্চা তো বলতে পারে না আপনি তার পক্ষ থেকে বলে দেবেন উভয় দুটো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও বলবেন ইয়ারহামুকাল্লাহ বলবেন জোরে বলুন আর এক মুসলমান আর এক মুসলমানের জানাজায় যদি দেখে তো ওই জানাজার সাথে সাথে ও যাবে জোরে বলেন আমার রাসূল সহিহ বুখারীতে এটা উল্লেখ করেছেন আব্বাজি আমার সোনা মানিকের হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন একটি জানাজা যাচ্ছে যখন আমি সঙ্গে যাই কারণ আমার নবী পাক অর্ডার করেছেন আমি তো ওই নবীর গোলাম একটু জানাজার সঙ্গে যাই উনিও যখন গোরস্থানের ভিতরে গেলেন বাবা গোরস্থানের ভিতরে যাওয়ার পরই এলাকার মানুষেরা বলতে চায় হুজুর আপনাকে একটু জ্ঞানী গুণী মনে হয় আল্লাহওয়ালা মনে হয় জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি
নিয়ে বলেন কেন বাবা আমি পড়ব কেন আপনাদের ইমাম কোথায় গেছে বলে আমাদের ইমাম আসেননি হুজুর আপনি পড়িয়ে দেন খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলেন বাবা নিয়ত বলে দিলেন নাবাইতু আন ও আদিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজা আসেনি সালাতিল জানাজা জানাজা মানে দোয়া কিন্তু সালাতিল জানাজা মানে সালাত মানে নামাজ সালাত মানে জানাজার নামাজ নামাজ এবং দোয়া সালাতিল জানাজা জানাজা মানে যদি দোয়া হয় এক শ্রেণীর লোক বলছে জানাজার পর আর দোয়া নেই বলতে না ये कत बड़ बदमाइश लोक माने ना मन करता बोलो ना तो परिस्थिति देशी गे मन कर मान हक कथा बोलते गेली जो मोसानबीर कथा बोली तो फेराउन कथा जो ना बोली तो मोसानबी बोझा जाए বাবা মাছও থাকে কাকড়া থাকে তা আমরা পুকুর বলি কেন অত মাছ আছে সাপ আছে কুচি আছে এই জানাজা এটা নামাজ এতে দোয়া আছে তারপরেও আমরা দোয়া করি কেন একটা কারণ আপনি ওই সব মানুষকে বাড়িতে দাওয়াত দেবেন দিয়ে আপনি হালুয়া পোলা বিরিানি কোপ্তে ডাল মাছ ঝোল যা পারেন খেতে দেবেন আপনি পানিওকে দেবেন না ওই ব্যক্তি কি বলবে ভাই পানি না দিলে হয় কেন ডাল মানে পানি ডালে পানি না দিলে তো ডাল হয়নি মাছের ঝোল ওতে তো পানি না দিলে ঝোল হয়নি জানাজা মানে দোয়া তো ঝোল মানে পানি ডাল মানে পানি আর পানির দরকার নেই তার বাসা যায় পানি দাও ওই জান শুকিয়ে গেল এত গেলা গিলেছি এখন পানি দাও শুকিয়ে যাচ্ছে যমন তোমরা পানি না খেলে কিছু খাওয়ার পরে পানি না খেলে যমন তোমরা বাঁচো না অসুবিধা হয় মনে ব্যথা হয় কষ্ট হয় আমাদেরও তদরূপ জানাজার পর দাফন কাফন করার পরে খাস করে আলাদা করে দোয়া না করলে আমাদেরও জান ভরে যতদিন বাঁচবো ততদিন এ দোয়া করা বন্ধ হবে না ঠিক কি না বাবা যতদিন বাঁচবো মায়ের জন্য বাপের জন্য দাদার জন্য দাদির জন্য গ্রামবাসীর জন্য পাড়া প্রতিবেশীর জন্য আমরা ওই গোরস্থানে দাফনের পরে কবর জিয়ারাতে দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করব জোরে বলুন সুবহান কথা বুঝে আমাদেরও জান ভরে না আর তোমরা যারা বলছো জানাজা মানে দোয়া দোয়া নাই চিন্তা নেই বাপ তুমিও মরলেও কেউ দোয়া করবে না তুমিও মরলেও কেউ দোয়া যদি মনে করো দোয়ার দরকার তো আমাদের সুন্নি জামাতে ভর্তি হয়ে যাও জোরে বলে হাজাতে আমার কথা রাখো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা জোরে বলুন হে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা এ দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা জোরে বলুন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা জোরে জালালুদ্দিন সিয়ামুরি প্রচার দরবার দেখলেন আপনারা মহাব্বতে বলুন মদিনা মদিনা আশেক মুমিনের হয়নি বাবা রজরে মদিনা মদিনা আশেক মুমিনের হে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা
আরো জোরে আসে কোন মুমিনের মুখস্থ হচ্ছে না আরো জোরে মদিনা মদিনা আসে কোন মুমিনের হে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ হে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশে কো মুমিনের না দিদার চাই কাঁদো তোমরা হও না বাবা দিওয়ানা মদিনা আশে কো আহা কালো হাবশি বেলাল ভালোবাসলো দয়ার নবীকে সুবহানাল্লাহ কালো একজন ওনার দেখতে হয়তো কালো কিন্তু ওনার দিলটা হলো নবীর প্রেমের আলো সুবহানাল্লাহ আমার নবীর প্রেমিক হওয়ার জন্য পরিষ্কার হওয়ার দরকার নেই কালো হয়েছে তো কি হয়েছে আমার রসুলকে প্রেম করে তুমি আলোকিত বানাও নিজের অন্তরকে জোরে বলে কালো হাবশি বেলাল ভালোবাসলো নূর নবীকে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশে কো মুমিনের নাম মদিনা আশে কো মুমিনের ঠিকানা দিদার চাই দিদার চাই কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা জোরে বলুন রাগ করেননি মদিনা পেলে লাভ হবে না লস হবে মানজারা আকবরি ওয়াজাবাত লাহু শাফাতি যারা আমার রওজা জিয়ারাত করেছে আমি নবীর শাফায়াত তাদের জন্য অজীব হয়ে গেছে আরো জোরে বলুন এখন জানাজার নামাজ উনি শুরু করেছেন বাবা এখন শুরু করেছেন নিয়ত করে দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার বলে প্রথম কি পড়তে হবে সারা পড়তে হবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ঠিক না নামাজে গিয়ে আমরা কি বলি ওয়া জাল্লা সানাউকাটা বলি না ওয়ালা ইলাহা গায়রুক বলে ছেড়ে দেই আর জানাজাতে এটাই হলো স্টার মানে বেশি সুবহানাল্লাহ বলেন পজল্লা সানাউ কাপ আব্বাজি আমার হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন ওয়াজল্লা সানাউ কাও ওয়াজল্লা সানাউ কাও আর উনি বলছেন নাও পিছনে যারা মুক্তাদি আছে ওরা মনে করছে হুজুর ভুলে গেছে হুজুরের আর মন নি যা আচ্ছা বলেন নামাজ পড়তে যদি বারবার এক কথা বলে আপনারা যদিও দোয়া না জানেন সানাটা না জানেন কিন্তু যদি আমি একই কথা এখানে বারবার বলি ওয়াজাল্লা সানাউকা ওয়াজাল্লা সানাউকা ওয়াজাল্লা সানাউক যদি আমি বারবার বলি একই কথা যদি বারবার বলি হয়তো আপনি মনে করবেন আপনারা ভাববেন হয় ভুলে গেছে হয়তো ভুলে গেছে আর নইলে জানে না দুটোর একটা তো হয় জানে না নইলে যদি জানে তো ভুলে গেছে একটানা একই কথা 11 বার বলেছেন সুবহানাল্লাহ বলে কতবার সঙ্গে সঙ্গে বাবা আমার দ্বিতীয় তকবীর বললেন আল্লাহু আকবার দরুদ শুরু করলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ জোরে বলুন তকবীর হচ্ছে আল্লাহু আকবার তিন তকবীর হয়েছে জানাজায় তকবীর কড়া চারটি এইবার শুরু করলেন দোয়া আল্লাহুম্মা গফিরলি যে দোয়া আল্লাহুম্মা গফিরলি
শুরু করেছেন তা আবার বারবার বলছেন আবার ওরা চিন্তা হইলো কি আবার ভুলে গেছে হয় ভুলে গেছে নইলে মনে নেই জানে না দুটোর এক কিন্তু প্রথমবার যাক যাক ১১ বার বলেছেন ১১ বারের পর উনি দোয়াটা কমপ্লিট করে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা আব্বাজি আমার দোয়াটা যখন কমপ্লিট করে দিয়েছেন চতুর্থ তাকবীর বলে দুই সাইডে সালাম ফিরিয়ে আপনার দোয়া নামাজ সমাপ্ত করে দিয়েছেন নামাজ যখন সালাম ফিরিয়ে সমাপ্ত হয়ে গেল সবাই মিলে আপনার কিনা হাত জোড় করে বলছেন হুজুর একটি কথা কি দয়া করে দ্বিতীয় তকবীর দিলেন আবার আপনি দেখলাম যখন দোয়া পড়তে গেছেন আল্লাহুম্মা এ শব্দটাও আপনি ১১ বার বলেছেন হুজুর আমরা তো বুঝলাম না ব্যাপারটা কি একবার দয়া করে বলুন হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা রব আমি যখন জানাজার নামাজ পড়া শুরু করে দিয়েছি নিয়ত করে দাঁড়িয়েছি তকবীর দিয়েছি সালাম পড়তে গেছি ওয়া জাল্লা সালাম কা যখন পড়ি তখন আমার ওই মুর্দাটার দিকে খেয়াল ছিল যে ব্যক্তির জানাজা পড়তেছি ওই ব্যক্তির জীবন ইতিহাসটা আমার আল্লাহ পাক আমার চোখের সম্মুখে ধরে দিয়েছি আমি দেখতেছি ওই ব্যক্তি পাপী গুনাহগার আমি আমার আল্লাহকে বলি মাবুদ আল্লাহ যত সময় এই মৃত ব্যক্তিকে আপনি মাপ না করে দেবেন আমি বাকি বিল্লাহ দ্বিতীয় তকবীর বলবো না আমি বাকি বিল্লাহর কাছে এলাহাম হলো আয় বাকি বিল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পাগল যেহেতু তুমি আমি আল্লাহ পাক তোমার এই দোয়াই আরজি করার কারণ বশত ওই মৃত ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিলাম নারে তাকবীর নারে রিসালাত নারে বিলায়াত ইয়া ওলি আল্লাহ সুবহানাল্লাহ বলে ওলি আল্লাহর ক্ষমতা নেই তুমি জানো ওলি আল্লাহর ওসিলায় পাপীরাও জান্নাতি হয়েছে আব্বাজি আমার সোনা মানিকে যারা আপনার কিনা মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন দ্বিতীয়বার আবার জানাচ্ছেন হুজুর প্রথম নাই তো জানাজার নামাজ যার পড়তেছি ওনার জীবনের গোনা মাফ হলো হুজুর গো আবার আপনি একবার বললেন ১১ বার বললেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি মাফ করে দিন হাইয়ে না যত হাইওয়ান ও মাইয়েতে না যত মৃত ব্যক্তি আছে নি আমরা তো আপনাকে বুঝলাম না জানলাম না কিন্তু আপনি আবার ১১ বার এই শব্দটা বলার কারণ কি একবার কি বলবেননি আমাদের জানার বড় ইচ্ছা হয় খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবারা আমি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন তৃতীয় তকবীর বলেছি যখন আমি দোয়া পড়তে লেগেছি এই দোয়াটা পড়ার সময় দেখি পিছনে যত মুর্দা আপনার মুক্তাদি দাঁড়িয়েছে জানাজার নামাজ পড়ার জন্য আমি সকলের দিকে খেয়াল করে দেখি সবাই পাপী ও গুনাহগার আমি আমার আল্লাহর কাছে ওই দোয়া পড়ার সময়তে বলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি মাফ করে দিন বলে বাবা রে দিনের আলোতে রাতের নিশীথে কত গুনাহ করেছেন একবার যদি আল্লাহ ওয়ালা দিলেন এক দোয়া পেয়ে যান আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে আবাজি খোদা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবারা শুনো আমি যখন দেখি আমার মুক্তাদি গুলো সবাই গুনাহগার পাপি আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি যদি এদের মাফ না করে দেন জানাজায় শরীক হয়েছে যারা সকলকে যদি আপনি ক্ষমা না করে দেন আমি বাকি বিল্লাহ আর
আগিয়ে যাব না আল্লাহ আপনি maaf করবেন কিনা আগে বলুন আমি বাকি বিল্লাহ অন্তত যারা পিছনে মুক্তাদি হয়েছে আজকে এদের অন্তত maaf করে দিতে হবে আমার আল্লাহ পাকের হাম করে জানিয়ে দেন ওরে বাকি বিল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার পিছনে যারা মুক্তাদি হয়েছে আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ maaf করে দিলাম আমার জোরে নারে তিনি নারে রিসালা হে সোনা মালিক আমি বুঝাতে চাই পৃথিবীর সর্বজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার প্রিয় বন্ধুদের দয়াতে আল্লাহ পাক তার প্রিয় বন্ধুদের দুয়ার বরকতে আল্লাহ আপনার কি নাও পাপি ব্যক্তিদের জীবনের গুনাহ maaf করে দেয় লা ইলাহা মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার আপনি হয়তো মনে করবেন হুজুর আপনি কেমন কথা বলছেন আপনি চলে যান দিল্লি সর্বজমিনে চলে যান খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনি দেখবেন বড় বড় বিয়াল রয়েছে বিয়াল এখনো আছে এমনি সাধারণ বিয়াল সাজানো আরো উঁচু উঁচু বড় আমি কয়েকবার গেছি অন্তত চার পাঁচবার গেছি আমি দেখি অনেক বিড়াল হাজরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বিড়াল ভালোবাসতেন সুবহানাল্লাহ বলেন আব্বাজি আল্লাহওয়ালা যারা হয় এরা অবলার সঙ্গে অসৎ ব্যবহার করে না বাবা কুকুরকে ধরে মারে নাও পশুগুলোকে মারে নাও বাবা অবলা জীব নবী চিনেছে ঠিক যারা নবীওয়ালা হয় তাদেরকে অবলা জীব চিনেছে জোরে বল বহু এরকম নজির আছে আব্বাজি আমার সোনা মানিক এখন আপনি যান দিল্লি সরজমিনে দেখতে পাবেন ওই খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এর দরবারে বিড়াল বিশেষ করে উনি যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন তখন ওনার দরবারে একটা বিড়াল ছিল বাবা ওই বিড়ালটা এমন তাসির ছিল এমন তার বরকত ছিল যতবার ম্যাও বলে আওয়াজ করত বাবরচি ততজন মেহমানের খানা রান্না করত যতবার ম্যাও বলতো বাবরচি ততজন খানা তৈরি করত একদিন বাবরচি একবার বলেছে ম্যাও তো বাবরচি আর দুজনে রান্না করবে একজনা রান্না করেছে সুবহানাল্লাহ বলে রান্না হয়ে গেছে বাবরচি দেখতেছে মেহমান এই তিনজন আচ্ছা রাগ হবে কি হবে না বলেন আরে প্রতিদিন তুই ডাকি যতরা আসে ততরা আর আজকে ডাকলি একবার তো মেহমান এলো তিনটে তার মানে বাবরচি এবার আমি কুলব কেমন করি এ ভাগবাটা করবো কেমন করবো তো মনে রাগ এখন একটা লাঠি মারবে বিড়াল তো আল্লাহর অলির দরবারের বিড়াল নিজেকে ধন্য মনে করেন আমারও যদি আল্লাহর অলির দরবারে অন্তত বিড়াল কুকুর হতে পারতাম তাও নিজের জীবন ধন্য হয়ে যেত বাইরে এসে সংসারের জ্বালায় সংসারের তাড়নায় আমরা নিজেকে চিনতে পারিনি শেষ করে ফেলেছি বাবা আল্লাহর অলির দরবারের বিড়ালের পাওয়ার দেখেন সুবহানাল্লাহ বলেন এখন বিড়াল তো চালাক ও তো আমাদের মতো নাদান না আমরা দেখতে ভালো হলে কি হবে আমার কি ভিতর সব শেষ এখন বিড়াল কিন্তু লাফ মেরে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বসে গেছে এখন বসে যখন গেছে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা খাবার দাও মেহমান এসেছে যখন খাবার খোলো দেখ তাই তো হুজুর তো কজন আর খোলো এটা বলিনি তা মেহমান যখন তিনজন তো তিন জায়গায় খুলি তিন জায়গায় খাবার খুলেছে খুলে ডাকতেছে আসুন বাবা আপনারা হুজুরের দরবার এসেছেন একটু খানা খেয়ে নেন তাবারক খেয়ে নেন হাজি আমরা খাবো না একজন বলছে আমি খাবো না কেন তো চা আমি বাড়ি থেকে খেয়ে এসেছি সুবহানাল্লাহ বলে আর একজন বলছে হ্যাঁ আমি খাবো আর একজন বলছে আমি ভাই রোজা আছি
জোরে বলুন বাবুর্চি বলতেছে বিড়ালে একবার ম্যাও বলেছেন বড় আশ্চর্যের ব্যাপার প্রতিদিন ম্যাও বলে সেই হিসেবে রান্না করেছে কিন্তু এ যে বাড়ি থেকে খেয়ে আসলো ও বাস বুঝলো কি কি আবার এ যে রোজা আছে ও বা বুঝলো কি কি আপনি মনে করেছেন আপনাদের ঘরের বিড়াল নাকি ও বাবা আপনাদেরকে আমি অনুরোধ করব বিড়াল কুকুর এ মারবেন না মাছ আপনি বাড়িতে মাছ আনেন না খান্ত নাকি মাছগুলো খেয়ে কাটাগুলো কি করেন একটা পাত্র রেখেছে তাই পানিতে দিয়ে দেয় পানিতে যদি দেন কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে ওই পানিতে দেওয়া কাটাগুলো যখন আপনি ফেলে দেন ওই বিড়ালগুলো যখন খেতে যায় তখন ওই খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় ওই বিড়ালগুলো তখন বলে আল্লাহ তুমি তো আমাদের বানিয়েছো তোমার বান্দার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য তোমার গোলামদের কাছে তোমার বান্দা বান্দির কাছে এসে আমাদের খেতে হয় আল্লাহ গো আমরা তো ভাত চাইনি আমরা তো গোস্ত চাইনি মাছও চাইনি তো যেটা আমাদের হক কাটাগুলো তাও খেতে দেবে তাও পানিতে দিয়ে স্বাদ নষ্ট করে দিয়েছে এই পানিতে দেওয়ার জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এজন্য বাবা একটু দস্তরখানা বিছি তার উপরে রেখে খাবেন সুন্নাত আর এই কাটাগুলো আপনি একটি ভালো জায়গায় রাখবেন যাতে করে পানিতে না যায় শুকনো জায়গায় যেন থাকে উঠিয়ে নিয়ে এক সাইডে আপনি অবলা জীবগুলোকে খেতে দেবেন তাহলে তারাও আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আপনার এই বান্দা এই বান্দীকে আল্লাহ আপনি রুজিতে বরকত দেন জোরে বলুন আব্বাসি আমার সোনা মানিকের খুব ভালো করে বলুন যে কথা বলছিলাম পিতা মাতার চেহারার দিকে তাকালে কবুল হজের স্বভাব নাকি পাওয়া যায় আব্বা আবার খুব ভালো করে বুঝুন এই যে আপনার কিনা একজন আল্লাহ পাকের অলি নাম তার খাজা বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী যার উপাধি ছিল আপনার সুলতানুল আরেফিন খাজা বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী আল্লাহর খানায় কাবা তপ করতে গিয়েছেন জোরে বলুন কোথায় কোথায় কাবা তো আপ করতে গিয়েছেন মাবুদ আল্লাহ পাকের কাছে দুখানা হাত তুলে ফরিয়াদ করেন ওগো আল্লাহ এ বছর আপনি কাদের হজ কবুল করেছেন আর কার করেননি আমি একটু জানতে চাই বুঝতে চাই আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ও খাজা বাইজিদ ইলহাম হয় ও খাজা বাইজিদ রে দুনিয়ায় আজ হজ করতে যারা এসেছে সকলের হজ কবুল আমি আল্লাহ পাক করেছি শুধু একজন ব্যক্তির হজ আমি কবুল করিনি খাজা বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ গো ওই ব্যক্তিটাকে আমি একটু জানতে চাই আল্লাহ আমি একটু জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ও গো আমার খাজা বাইজিদ বস্তামি যাও 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 ওই ব্যক্তি ওই পাহাড়ের অমুক পাহাড়ের নিচে পড়ে আছে হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে যাও যাও তার কাছে যাও আয় আল্লাহ তার অপরাধটা কি একবার বলুন না আমার আল্লাহ পাক বলেন বাইজিদ যাও তার কাছে গিয়ে নিজেই শুনে বুঝে এসো খাজা বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলী গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে সেই পাহাড়ের নিকটে এসে দেখেন আপনার একজন ব্যক্তি হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে হাত তার ক্ষত পা তার ক্ষত বসে 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 শুধু কাঁদে বাবাজি আমার দূর থেকে বাইজিদ বস্তামিকে দেখি বলতে যে সুলতানুল আরিফিন এই খাজা বাইজিদ বস্তামি আমি তো আপনি আমার নিকটে আসবেন না আপনি আমার নিকটে আসবেন না আমি এমন রোগে ভুগি ওই রোগের ওষুধ আমার দুনিয়াতে নাই হযরতে খাজা বাইজিদ বস্তামি বলে আল্লাহ গো জীবনে তাকে দেখিনি সে আমায় দেখিনি সে আমাকে দেখলো না আমি তাকে দেখলাম না কি কেমন করি বুঝতে পারলো আমার নাম বাইজিদ বস্তামি নিশ্চিত গো আল্লাহ নিশ্চিতে তোমার নেক বান্দা হবে নিশ্চিত তোমার প্রিয় বান্দা হবে নিশ্চিত তার অন্তর চক্ষু খোলা আছে নইলে কেমন করে বুঝলো আমার নাম বাইজিদ বস্তামি আল্লাহ গো এত নেক কার ব্যক্তি হয়ে কি অপরাধ করেছে যে আজ তার হজ কবুল হয়ে না আমি বাইজিদ বস্তামি একটু জানার প্রয়োজন আছে নিকটে যাইয়া বলে রে ভাই দয়া করে বল
জানো না আমি তো এসেছি একটু জানা বোঝা করার জন্য কি কারণে হজ কবুল হয় না একবার কি বলবেন না আমাকে একবার শুনিয়ে দেন অপরাধ কি রোগটা এমন কি যে হজ কবুল হয় না সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতে যে ও ভাইজি মুস্তামি আমার রোগের কথা কি বলবো আপনাকে আমি বড় গরিব মানুষ আমার বিবাহ করা স্ত্রী কোন কারণবশত একদিন আমার মায়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল আমার মায়ে আর আমার স্ত্রীতে যখন কথা বা কথন হয় যখন খুব জোরে তুমুল বেগে তাদের ঝগড়া বেঁধে গেল আমি ঘরের ভিতরে ছিলাম আমার ভালো লাগলো না আমি আমার মায়ের নিকটে এলাম আর মাকে ধরে একটা ধাক্কা দিয়েছিলাম আমার মা জমি পড়ে গেল আর দুখানা হাত তুলে ফরিয়াদ করলো ও গো আল্লাহ যে বাচ্চাটাকে আমি নয় মাস অতিক্রম তো ভাগ আমি তার পেটে বহন করে রেখেছি রাতের ঘুম হারাম করেছি যার জন্য এত কষ্ট করেছি যে বাচ্চাটার জন্য আমি আমার স্তনের দুধ তিল তিল করে খাইয়ে আমি তাকে করেছি গো আল্লাহ ওই বাচ্চাটা আজ আমার কথাটা বুঝলো না তার বিবি কথা শুনে আমাকে যখন আঘাত করেছে ও গো আল্লাহ আমি মা আপনার কাছে দোয়া করি আপনি তাকে জাহান্নামী বানিয়ে দেবেন ও গো আমার বাইজিদ বস্তামি আমার মায়ের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আমি আমার ভুলটা বুঝতে পেরে দ্বিতীয় দিন মায়ের কাছে গেছি পা দুটো ধরে বলেছি ও গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি শুনেছি পৃথিবীর জমিনে না কত পাপ মায়ের অসম্মান করা বাপের অসম্মান করা কিন্তু আমি হয়তো পাপ করে ফেলেছি মায়ের কাছে ছুটে গেছেন ও গো জননী মা আমি ভুল করেছি মা আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন আপনি আমার জন্য মা একটু দোয়া করেন আল্লাহ পাকের দরবারে মা জননী ফরিয়াদ করে আমার রব্বে কারিম আমি ফরিয়াদ করি আমার পৃথিবীর জমিনে তার নাম হলো মোহাম্মদ বিন হারুন তার নাম হলো মোহাম্মদ বিন হারুন আমার বেটা মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ ও যেন তোমার সঙ্গে কথা বলতে পারে পৃথিবীর মানুষের খোঁজ খবর যেন বুঝতে পারে আমি মায়ের দোয়াটা কবুল করে নিন হে সোনা মানিকের হযরতে মোহাম্মদ বিন হারুন খাজা বাইজিদ বস্তামিকে বলতেছে হে খাজা বাইজিদ বস্তামি আমার মা জাননী দুইখানা দুঃখ আমার মায়ের দুটি দোয়াই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে আপনার নাম পাইছি বস্তাবি আমার মায়ের দুয়ার বরকতে আমি জানি শুধু তাই নয় আমার মায়ের দুয়ার বরকতে আল্লাহর দয়াতে তাম পৃথিবীর খবর বলতে পারি কিন্তু রোগ বলো বলে রোগটাই আমার এই প্রতি বছর আমি হজে যাই খানায় কাবা তপ করি একবার নয় দুইবার নয় ২৬ ২১০ ৬ ২৬ বার আমি খানায় কাবা তপ করেছি বাইজি মুস্তামি আমার মাকে শুধু একবার ধাক্কা দিয়েছি বলে আমার মাকে একবার ধাক্কা দিয়েছি বলে আমি মোহাম্মদ বিন হারুনের দোয়া বা হজ আল্লাহর দরবারে কবুল হয় না ও গো বাইজি দুনিয়াতে অপরাধ হলো আমার এটাও এই সোনা মালিকেরাও হযরতে মোহাম্মদ বিন হারুন মাকে ধাক্কা দিয়েছে একবার হজ করেছে খানায় কাবা ২৬ বার কবুল হলো না একবার এই জন্য যে মা এবং বাপের দোয়া না নিতে পেরেছে কখন আল্লাহ ওয়ালা হতে পারিনি পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হয়েছে সব পিতা মাতার দোয়ার বরকতে তার মুর্শিদের দেওয়া সবকের বরকতে আল্লাহ ওয়ালা নবীওয়ালা হয়ে গেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন মাকে ব্যথা দেননি তো হ্যাঁ বাপকে মারেননি তো
ওশোনা কত আঘাত করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা আল বাকারায় 83 নম্বর আয়াতে বলেন মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো যাদের পিতা মাতা বুড়ো হয়ে গেছে বৃদ্ধা হয়েছে মা বাপ বুড়ো হয়ে গেছে সৎ ব্যবহার করতে পারলো না এরা কি হবে প্রকাশ্য তো খুব করেছে এই খুব ভালো আজ মা দেখবেন ধনীদের মেয়ে মা এবং বাপ বৃদ্ধাশ্রমে আছে আছে না নাই আছে না নাই ও শোনা যে মা যে বাপ 10টা বাচ্চা মানুষ করলো আর তুমি সন্তান হয়ে এক মা আর এক বাপকে তুমি পুষতে পারো না তোমাদের মতো 10টা ভাই বোনকে তো তোমার মা বাপ পুষেছে খেয়ে না খেয়ে আর তুমি কোথা থেকে কটা কলা গাছ এনেছো বাড়ি আনার পরে সব ঝামেলা পাকি আর বাপ মার ভাত দেয় না এরকম আছে না নাই অনুরোধ করি বাবা ভালো হও মা বাবার খেদমত করো দোয়া করো তাদের দোয়া নাও নামাজি হও আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন মহব্বতে দরুদ আল্লাহুম্মা।